যখন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা হাসান মাহমুদের ভাষায় কথা বলেন, যখন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা যুবলীগ ছাত্রলীগের নেতার ভাষায় কথা বলেন, তাহলে আগামী নির্বাচন কি ভয়ঙ্কর নির্বাচন হবে? ওই নির্বাচনে জনগণ যে যেতে পারবে না, ভোটাররা যে যেতে পারবে না, বিরোধী দল অংশগ্রহণ দূরে থাক, প্রতিযোগিতা দূরে থাক, ওই নির্বাচন হবে একতরফা আরেকটি অভিনব নির্বাচন। সেই নির্বাচনেরই প্রক্রিয়ার আলামত হচ্ছে গতকাল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দলীয় বক্তব্য। এই পুলিশ প্রশাসন দিয়ে গ্রামে গ্রামে বলা হবে, যারা ভোট দিতে যাবে তাদেরকে মামলা হবে, যারা কোন নির্বাচনী প্রচারণা করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে। এই হচ্ছে দলীয় প্রশাসন। এইভাবেই শেখ হাসিনা আবার একতরফা নির্বাচন, আবার একটা ম্যান্ডেটবিহীন নির্বাচন তিনি করার একটা বড় ধরনের নীল নকশা তিনি তৈরি করেছেন। যারা সন্ত্রাস করেছে, বিশ্বজিৎকে হত্যা করেছে, তারা কেন কারাগারে নাই? কেন বিচার হয় না আপনাদের? আজকে কেন তানভীর আহমেদ রবিনকে এইভাবে ধাওয়া করে তার উপর একবারে ঝাঁপিয়ে পড়ে তাকে তুলে নিয়ে যাওয়া হলো? প্রকাশ্য অস্ত্র উঁচিয়ে বিএনপির কর্মসূচিতে যে যুবলীগ ছাত্রলীগ আক্রমণ করে তাদেরকে তো তুলে নিয়ে যাওয়া হয় না, তাদেরকে তো রিমান্ডের নামে কোন নির্যাতন করা হয় না, তারা প্রোটেকশন পায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রোটেকশনে, তাদেরকে এগিয়ে দেওয়া হয়, তোমরা মারা বিএনপির উপর বিএনপির কর্মসূচিতে, তোমরা আক্রমণ করো বিএনপির মিছিলে। এই হচ্ছে শেখ হাসিনার সরকারের, এই হচ্ছে শেখ হাসিনার সরকারের নীতি এবং এই কালচার তারা এখানে তৈরি করেছে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। এই পরিস্থিতি আমরা প্রতিহত করতে হবে, গণতন্ত্রের সুবাতাস বইয়ে দিতে হবে, গণতন্ত্রের মুক্তির দিশারি, গণতন্ত্রের বাতিঘর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তা না হলে কারো জীবনের নিরাপত্তা নাই। পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী এটা রাষ্ট্রের বাহিনী, এটা জনগণের টাকা এরা এরা বেতন পায়, এরা বাড়ি ভাড়া পায়, এরা সুযোগ সুবিধা পায়। গতকাল নাকি উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে, সেখানে একজন কর্মকর্তার বক্তব্য ভাইরাল হয়েছে। উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা বক্তব্য শোনার পর বলে হয়েছে, ইনি কি পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, না মোহাম্মদপুর, না শাহবাগ আওয়ামী লীগের প্রচার সম্পাদক, আমি এটার কোনো পার্থক্য করতে পারিনি, এটার আমি কোনো পার্থক্য করতে পারিনি। আপনার সুষ্ঠু নির্বাচনের জন্য নানাভাবে আইনি এবং আন্দোলন করছেন এমন একটি নাগরিক সংগঠন, সেটা কোনো বিএনপির সমর্থক নন, সুজন সুশাসনের জন্য নাগরিক। বদিউল আলম মজুমদার এই সংগঠনের একজন বিশিষ্ট ব্যক্তি, তিনি বলেছেন দলীয় প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। উনি বিএনপির কোন নেতা নন। যখন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা হাসান মাহমুদের ভাষায় কথা বলেন, যখন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা যুবলীগ ছাত্রলীগের নেতার ভাষায় কথা বলেন, তাহলে আগামী নির্বাচন কি ভয়ঙ্কর নির্বাচন হবে? ওই নির্বাচনে জনগণ যে যেতে পারবে না, ভোটাররা যে যেতে পারবে না, বিরোধী দল অংশগ্রহণ দূরে থাক, প্রতিযোগিতা দূরে থাক, ওই নির্বাচন হবে একতরফা আরেকটি অভিনব নির্বাচন। সেই নির্বাচনেরই প্রক্রিয়ার আলামত হচ্ছে গতকাল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দলীয় বক্তব্য। এই পুলিশ প্রশাসন দিয়ে গ্রামে গ্রামে বলা হবে, যারা ভোট দিতে যাবে তাদেরকে মামলা হবে, যারা কোন নির্বাচনী প্রচারণা করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে। এই হচ্ছে দলীয় প্রশাসন। এইভাবেই শেখ হাসিনা আবার একতরফা নির্বাচন, আবার একটা ম্যান্ডেটবিহীন নির্বাচন তিনি করার একটা বড় ধরনের নীল নকশা তিনি তৈরি করছেন। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, গতকালও আবার
মুফিজুল ইসলাম টুকুকে সহসাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটি গতকাল তাকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে এখান থেকে আমি তার মুক্তি দাবি করছি আমি মুক্তি দাবি করছি যে সমস্ত নেতৃবৃন্দের নাম আমি বললাম তানভীর আহমেদ রবিন সহ আলহাজ সালাউদ্দিন আহমেদ সহ সাতক্ষীরার এমপি হাবিবুর রহমান হাবিব সহ সাইফুল ইসলাম নীরব সহ মোনায়েম মুন্না সহ এবং রফিকুল আলম মজনু সহ গোলাম মাওলা শাহীন সহ মুসাব্বির সহ এবং রবি শেখ কি নাম শেখ রবিউল ইসলাম রবি সহ যারা কারাগারে আটক আছে আমরা তাদের আশু এবং এই মুহূর্তে তাদের মুক্তি দাবি করছি বন্ধুরা আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না শুধু আপনাদেরকে এইটুকুই বলি গোটা বিশ্ব থেকে সরকার বিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী সরকার কেউ নাই হয়তো দুই একটা দেশ থাকতে পারে সেখানে তারা খুব হাত পা ধরছেন কাকুতি মিনতি করছেন তারা যেমন ভাবে চান সেইভাবে ক্ষমতায় যেন তাদেরকে রাখা হয় এরকম শোনা যায় যে আওয়ামী লীগের প্রভাবশালী কোন মন্ত্রী উনি পার্শ্ববর্তী দেশের সাংবাদিক কলকাতার সাংবাদিকদেরকে নাকি দুইটা ইলিশ মাছ পাঠিয়েছে আমরা জানি না এই ঘটনা কতটুকু সত্য এরকম জনশ্রুতি আছে যে যাতে এই অবৈধ সরকারের পক্ষে লেখালেখি করা যায় কিন্তু ভারত তো একটি গণতান্ত্রিক দেশ ওখানে বিবেক সম্পন্ন অনেক সাংবাদিক আছেন দুই একজনকে হয়তো কেনা যায় কিন্তু সবাইকে তো আর কেনা যায় না তারা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের জন্য অনেকেই সেখানেও কলম ধরেছেন তারাও লিখছেন সবাইকে ইলিশ মাছ দিয়ে কেনা যাবে না বন্ধুরা আমার আমি আজকে আবারও যার জন্য এই অনুষ্ঠান জাতীয়তাবাদী তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রানার মুক্তি দাবি করছি এই মুহূর্তে মুক্তি দাবি করছি নিঃশর্ত মুক্তি দাবি করছি বন্ধুরা আমার সর্বোপরি আবারও আমাদের সংগ্রাম আমাদের আন্দোলন আমাদের সামনের দিকে মানুষের মহামুক্তির দিশারি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি দেশ নায়ক তারেক রহমান আজকের এই দুর্যোগ আজকের এই দুঃসময়ে যিনি জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ রেখে গণতন্ত্র ফেরানোর আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তার দেশে ফিরে আসার এই আন্দোলন আরো বেগবান করা এবং তিনি ফিরে আসবেন এবং তার মিথ্যা মামলা প্রত্যাহারের জোর আহ্বান জানাচ্ছি আমি আপনাদের যারা আজকের আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি